সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন প্রশ্নোত্তর পর্ব একশত পঁচিশ অর্থাৎ দীর্ঘদিন যাবৎ যারা ভাগ্যফল জানার আশায় কমেন্ট করে অধীর আগ্রহে বসে আছেন তাদের নিয়ে আমার আজকের আয়োজন আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে প জন্য সুপ্রিয় দর্শক নম্বর ভিডিওতে সর্বপ্রথম যিনি ভাগ্যফল জানতে সক্ষম হচ্ছেন তিনি হচ্ছেন অভিষেক সামন্ত আপনি জন্ম তারিখ জানিয়েছেন এগারোই সেপ্টেম্বর উনিশশো প্রশ্ন করেছেন চাকরি জীবন কেমন হবে রোগ ব্যাধি থেকে কিভাবে পরিত্রাণ পাব বিবাহিত জীবন কেমন যাবে দেখুন আপনার মকল লগ্ন এবং বৃশ্চিক রাশি তো মকর লগ্নের লগ্নাধিপতি এবং ধনপতি শনি মহারাজ ধনভাবে বসে আছে অর্থাৎ জীবনে একা শনি মহারাজই কিন্তু ধনধান্যে পরিপূর্ণ জীবনযাপন করবে অর্থাৎ চাকরি করেন আর ব্যবসা করেন জীবনে উন্নতির জোয়ারে ভাসবেন তাছাড়া মিথুনে মঙ্গল চতুর্থ এবং আয়পতি মাল্টি ট্যালেন্টেড মানুষ বহুমুখী প্রতিভাবান এবং প্রতিভাধর মানুষ এই প্রতিভাই কিন্তু আপনার জীবনকে বড় করে তুলবে যদিও চতুর্থে কেতু বন্ধুভাগ্যে বিপর্যয় ঘটাবে জীবনে বন্ধুবান্ধব দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন সহকর্মী অংশীদার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি দাম্পত্য জীবন নিয়েও কিছুটা অসন্তোষের কারণ হতে পারে এমনকি জীবন সাথীর চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বাড়তে পারে তথাপিও আপনি ধনধান্যে গৌরবান্বিত মানুষ হবেন বা প্রতিষ্ঠিত মানুষ হবেন তাছাড়া ভাগ্যাধিপতি বুথ কিন্তু ভাগ্যস্থানে আর রবিটা অষ্টম অষ্টমে এই রবির কারণে কিছুটা সুনাম যশ প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করবে বা কুবন্ধুরা আপনার সুনাম যশ নষ্ট করতে পারে এমনকি কুপথে পরিচালিত করতে পারে সেই সঙ্গে আপনার জীবনে কলঙ্ক লেপন করতে পারে তথাপিও ভাঙ্গাধিপতির শুভ প্রভাবে এমনকি কর্মপতি শুক্র তার নিজ গৃহে রাহু বৃহস্পতি যুক্ত হয়ে কিন্তু এখানে গুরুচন্ডালী দোষ তৈরি করেছে অর্থাৎ কর্ম নিয়ে কিছুটা সদা চিন্তায় থাকতে হতে পারে এমনকি কর্ম অর্থ মোক্ষ লাভে কিছুটা বাধার সৃষ্টি করলেও আপনি ধনী জননন্দিত প্রতিষ্ঠিত মানুষ হবেন তাতে সন্দেহের অবকাশ নেই অর্থাৎ বাধা না থাকলে সফলতার মূল্য কোথায় অর্থাৎ জীবনে আপনার যে বাধা এসে কিন্তু নিত্য নতুন জ্ঞান গরিমা দেবে বা আপনার সফলতার পথ খুঁজে পেতে সহায়ক ভূমিকা পালন করবে তাই তো জীবনে অপরিসীম স্মৃতিস্তম্ভ স্তম্ভ রচনা করবেন যেটি আপনার জীবনের মৃত্যুর পরেও কিন্তু আপনাকে স্মরণীয় বরণীয় করে রাখবে তবে প্রতিকার স্বরূপ আমি আপনাকে বলবো যে শ্বেত পোকরাজ অবশ্যই অবশ্যই শেত প্রক্রাস ধারণ করবেন এবং রক্ত প্রবাল সেই সঙ্গে ক্যাটসাই এই তিনটি রত্ন আপনার জীবনকে উন্নত থেকে উন্নত দিকে ধাবিত করবে এমনকি লাইফ স্টাইলে আমূল বদল আনবে আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে সশস্ত্র মঙ্গল বিশেষ করে রক্ত দুষ্ট টিউমার অশ্ব ফিস্টুলা ভগণ দর এমনকি ব্লাড রিলেটেড রোগ এই সকল ব্যাধি পীড়ায় আপনাকে কম বেশি ভোগাতে পারে তথাপিও এই সকল ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাওয়ার পথও কিন্তু আপনার জন্য খোলা থাকবে আমি যে প্রতিকার বললাম এই প্রতিকারেই আপনার ব্যাধিপীড়ার থেকে পরিত্রাণ পাওয়া যাবে এমন কি বিবাহিত জীবন কেমন হবে যে জানতে চেয়েছেন আমি বলবো বিবাহিত জীবন অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে সুপ্রিয় দর্শক এবার শুভদীপ হাজরা আপনি জন্ম তারিখ জানিয়েছেন উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার দুই প্রশ্ন করেছেন চাকরি পাবো কিনা এবং শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেই সঙ্গে কোন বিষয়ে পড়াশোনা করলে সেই বিষয়ে চাকরি পাব দেখুন আপনার লগ্ন মিথুন রাশি তো বৃষ লগ্নের লগ্নাধিপতি এবং ষষ্ঠপতি শুক্র কিন্তু ষষ্ঠে বসে আছে আর আপনার রাশি অধিপতি অর্থাৎ ধনপতি এবং পঞ্চমপতি পঞ্চমে বোধাদিত্য যোগ যুক্ত হয়েছে যদিও চতুর্থে মঙ্গল মাঙ্গলিক দোষ যুক্ত এবং কালসর্প দোষ দুটোই কিন্তু আপনি পেয়েছেন অর্থাৎ ফুল কালসর্প দোষ এবং মাঙ্গলিক দোষ দুই দোষে কিন্তু দোষী বিশেষ করে বিবাহের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে তাছাড়া বাকি সকল দিকে বিশেষ করে চাকরি পাবো কি না অবশ্যই চাকরি পাবেন এ ব্যাপারে দ্বিমত নেই তাছাড়া লেখাপড়ার ক্ষেত্রে আপনি মেডিকেল বিষয়ক পড়াশোনা করতে পারেন এমনকি কোনো গবেষণা লেখক হিসাবে জনশ্রুতি থাকবে বা প্রচুর জনপ্রিয় হতে পারেন সেই সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন এমনকি পিতা মাতার কাছ থেকেও প্রচুর সাহায্য সহযোগিতা আশীর্বাদ পাবেন বা উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি প্রাপ্ত হবেন সেই সঙ্গে নিজের উপার্জিত অর্থ সম্পদ সম্পত্তি মিলে হঠেউ ধন সম্পদ সম্পত্তির মালিক হবেন তবে জীবনে লগ্নস্থ রাহু মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা মনোবিঘ্নতা এগুলো ঘটাতে পারে দুর্ঘটনা ঘটাতে পারে দুই শাখার যানবাহন বর্জন করতে হবে এমনকি অস্থিভঙ্গ ঘটাতে পারে বা বিশেষ করে শরীর স্বাস্থ্য ব্যাপারে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকলে জীবনে নামজাদা ব্যক্তি রূপে পরিগণিত হবেন তাতে সন্দেহের অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার অর্ঘ বিশ্বাস আপনি জন্ম তারিখ জানিয়েছেন ছয় সেপ্টেম্বর দুই প্রশ্ন করেছেন সরকারি চাকরি পাব কিনা এবং বিবাহ কত বছর বয়সে হবে সেই সঙ্গে ধনী হতে পারবো কিনা দেখুন আপনার লগ্ন। এবং ধনুরাশি মেষলগ্নের লগ্নাধিপতি এবং অষ্টমপতি মঙ্গল চতুর্থে নিঃশস্ত হয়ে বসে আছে মাঙ্গলিক দোষযুক্ত হয়ে প্রথম কথা হচ্ছে বিবাহে বাধা এবং বিলম্ব সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা কঠিন হবে জীবন সাথী বা সঙ্গী দ্বারা অর্থ সম্পদ আত্মসাত হতে পারে এমনকি আপনাকে দ্বি বিবাহে বাধ্য করতে পারে এটা কিন্তু সতর্ক থাকতে হবে তাছাড়া ধনভাবে শনি মহারাজ এবং বৃহস্পতির জ্যুতি বিশেষ করে ভাগ্যাধিপতি এবং কর্মপতির জ্যুতি ধনভাবে ধনধান্যে পরিপূর্ণ জীবনযাপন করবেন জন ম থেকে ভাগ্যোন্নতি সাধিত হবে এমনকি আজীবন সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন তাছাড়া ষষ্ঠে শুক্র বুধ শুক্রের জ্যোতি কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপারে ডায়াবেটিস হজম শক্তির পেটের পীড়া লিভার সংক্রান্ত পীড়া নার্ভের কোনো রোগ এমনকি মস্তিষ্কের রোগে কষ্টভোগ করাবে তথাপিও জীবনটা শেক্সপিয়ারের নাটকের ন্যায় দুলতে থাকবে নিঃসন্দেহে ভালো কর্ম পাবেন এমনকি একাধিক পথে উপার্জন করবেন সেই সঙ্গে জীবন যেন আপনার লাইফস্টাইলটা বেশ মৌজ মস্তিতে কাটবে একমাত্র দাম্পত্য জীবন ব্যতী রেখে বাকি সকল দিক ভালো যাবে সেই সঙ্গে সন্তান গর্বে গর্বিত হবেন এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি সাধিত করবে যে কর্মে সামান্য কেরানিপদেও যদি আপনি নিয়োগ প্রাপ্ত হন তো সেই প্রতিষ্ঠানের একসময় কর্তা ব্যক্তি বনে যাবেন অর্থাৎ ধনে মানে যশে সুপ্রতিষ্ঠিত মানুষ হবেন কিন্তু একটি বিষয়ে সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে দাম্পত্য জীবনের ব্যাপারে বা বিবাহের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আর যে প্রশ্ন করেছেন বিবাহ কত বছর বয়সে হতে পারে আমি বলবো যে আপনার বিবাহ একত্রিশ বছর বয়সের দিকে বিবাহ কার্য সুসম্পন্ন হবে অর্থাৎ একটু দেরিতে যদিও হঠাৎ বিবাহ হওয়ার একটি যোগ আছে দুই এবং তেইশ সালের মধ্যে এই যোগকে আপনার অতিক্রম করার সমীচীন হবে তাহলে জীবনের দুর্যোগ একটু হলেও প্রশমিত হবে সুপ্রিয় দর্শক এবার তন্ময় আপনি জন্ম তারিখ জানিয়েছেন বাইশ জুলাই উনিশশো প্রশ্ন করেছেন জীবন সম্পর্কে জানতে চাই সন্তান সন্তানভাগ্য কেমন এবং ব্যবসা না কর্ময়ে সফল হব দেখুন আপনার সিংহ লগ্ন এবং কর্কট রাশি তো সিংহ সিংহলগ্নের লগ্নাধিপতি গ্রহপিতা রবি কিন্তু রাশিতে বৃহস্পতি বুধ এবং কেতুকে সঙ্গে নিয়ে অবস্থান করছে এবং চতুর্থ ভাগ্যপতি মঙ্গল ভাগ্যস্থানে আর ষষ্ঠ সপ্তমপতি শনি মহারাজ পঞ্চমে রাহুর ষষ্ঠে অবস্থান আর একাদশে শুক্র বিশেষ করে আপনার লগ্নের দ্বাদশে যে রাশিতে চন্দ্র বুধ বৃহস্পতি কেতু রবি জীবনে প্রচুর শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপসায়ী হবেন কিন্তু জীবনে জীবন সংগ্রামে জয়ী হওয়া কিন্তু অনেক কঠিন অর্থাৎ জীবন সংগ্রামে জয়ী হতে প্রচুর বেগ পেতে হবে যদিও ভাগ্যপতি ভাগ্যস্থানে থাকার কারণে একাই আপনাকে শুভ ফল প্রদান করে জীবনকে আলোকিত করতে পারে তো মনে রাখবেন এই মঙ্গল কিন্তু আপনাকে রাগ জেদ ক্রোধ অহংকার এমনকি হটকারি সিদ্ধান্ত গ্রহণ করায় মানবেত জীবনযাপনও করাতে পারে সেই সঙ্গে ষষ্ঠে রাহু দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ চোখের পীড়া এমনকি কোনো কোনিক ডিজিজে আক্রান্ত সেই সঙ্গে অস্ত্রোপচার এগুলোও কিন্তু ঘটাতে পারে তাছাড়া পিতৃ সম্পত্তি বিনষ্ট করাতে পারে এতদূর সত্ত্বেও আমি এক বাক্যে বলবো যে জীবন সম্পর্কে যে জানতে চেয়েছেন জীবনটি কুসুম সজ্জা নয় এটি আপনাকে কিন্তু হাড়ে হাড়ে টের পেয়ে পাইয়ে দেবে অর্থাৎ ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না জীবনে আপনার শ্রম মেধা প্রযুক্তি কৌশলের সাথে আপনার প্রচেষ্টা অধ্যাবসায় সঞ্চয়ী মনোভাবপন্নতা ঈশ্বর আরাধনা বা সৃষ্টিকর্তার আরাধনা আপনার জীবনকে আলোকিত করবে সেই সঙ্গে প্রতিকার স্বরূপ বলব সারা জীবনের জন্য পীতম্বরী নীলা রাহুর গমে দে দুটি রত্ন ধারণ করবেন বাধা বিপত্তির কিছুটা অন্তত লাঘব হবে যার ফলে ভাগ্য উন্নতি হাতের মুঠোয় আসবে তবে কর্ম না ব্যবসা আপনি যে প্রশ্ন করেছেন এখানে আমি বলবো প্রথম জীবনে কর্ম বিয়াল্লিশ বছর বয়সের পরে ব্যবসা বাণিজ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং সন্তান ভাগ্য যে জানতে চেয়েছেন দেখুন পঞ্চমে শনি মহারাজ অবস্থান করছেন আর পঞ্চমপতি দ্বাদশে আপনার কিন্তু কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি এবং তথাপিও সন্তান গর্বে গর্বিত হবেন তবে সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও প্রচুর অর্থ ব্যয় হতে পারে এমনকি সন্তানের আচরণ মনোবেদনার কারণ হতে পারে তথাপিও সন্তান প্রতিষ্ঠিত হবে তাতে সন্দেহের অবকাশ নেই এবার সঞ্জয় মিত্র আপনি জন্ম তারিখ জানিয়েছেন দোসরা আগস্ট উনিশশো নব্বই প্রশ্ন করেছেন চাকরি হবে কিনা সেই সঙ্গে শরীর স্বাস্থ্য কেমন হবে গাড়ি বাড়ির মালিক হতে পারবো কিনা দেখুন কন্যা লগ্ন এবং বৃশ্চিক রাশি কন্যা লগ্নের লগ্নাধিপতি এবং দশমপতি বুধ কিন্তু সে দ্বাদশে অবস্থান করছে তাছাড়া দ্বাদশপতি রবি একাদশে বৃহস্পতি কেতুকে সঙ্গে নিয়ে আর পঞ্চম ষষ্ঠপতি শনি মহারাজ চতুর্থে আবার পঞ্চমে বিদ্যাভাবে রাহু আর তৃতীয় চন্দ্র একা দশমের শুক্র অবস্থান করছে ধনপতি এবং ভাগ্যপতি তাছাড়া অষ্টমে মঙ্গল আপনি স্বপ্ন দেখছেন যে জীবনে গাড়ি বাড়ির মালিক হতে পারবো কিনা দেখুন আমি আপনাকে হতাশ করতে চাই না প্রকৃত যেটি সত্য কথা যে বাড়ি তো বহু রকম আছে একটি বেদেরা যেখানে বসবাস করে সেটিও বাড়ি আবার দশতলা বাড়িও বাড়ি আবার বিশতলা বাড়িও বাড়ি আবার দেখ মুকেশ আম্বানির বাড়িও বাড়ি আবার ট্রাম্পের বাড়িও বাড়ি বা ধনকুবের আপনার বিলগেটসের বাড়িও বাড়ি অর্থাৎ বাড়ি কিন্তু বড় কথা নয় কিন্তু বাড়িটা কেমন বাড়ি হবে যে আপনার চতুর্থে পঞ্চমপতি শনি মহারাজ বসে আছে এবং পঞ্চমে রাহু অবস্থান করছে অষ্টমে মঙ্গল অষ্টমস্ত মঙ্গলজনিত মাঙ্গলিক দোষ একমাত্র ঈশ্বর করুণা ব্যাতিরেকে কোনোভাবেই কাটানো সম্ভব নয় তো জীবনে আগে আপনাকে সুখী প্রতিষ্ঠিত মানুষ হতে হবে তবেই না তো আপনার গাড়ি বাড়ির স্বপ্নপূর্ণ হবে তা জীবনের সুখ খুঁজে পাওয়া কিন্তু কঠিন হবে অর্থাৎ বিবাহের ক্ষেত্রে আপনাকে অধিক সতর্ক থাকতে হবে এমন কি আমি বলবো যে আপনার তো লেখাপড়ায় বাধা সৃষ্টি হওয়ার কথা জীবনে একাধিকবার বাধা সৃষ্টি হলেও আপনি বিদ্যান হবেন বা লেখাপড়া শেষ করবেন বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবেন কিন্তু শরীর স্বাস্থ্যর ব্যাপারে দাম্পত্য জীবনের ব্যাপারে কিন্তু বিপর্যয় ছাড়ার মানে বেশ মস্তিতে যে জীবন দাম্পত্য জীবন কাটাবেন এটি কিন্তু চাওয়া পাওয়া অনেকাংশে মানে ভুল হবে তাছাড়া গাড়ি বাড়ির মালিক আপনি আপনার শ্রম মেধা প্রযুক্তি কৌশলের বলে হতে হবে সেই সঙ্গে ভাগ্য আপনাকে কিন্তু সর্বোচ্চ যদি সাপোর্ট করে সেটি বিশ থেকে পঁচিশ পার্সেন্টের বেশি কিন্তু নয় তো এক্ষেত্রে আপনাকে প্রতিকার স্বরূপ আমি বলবো যে রক্তমুখী নীলা এবং ক্যাটসাই এই দুটি রত্ন ধারণ করেন অন্তত জীবনের বাধা বিপত্তিটা কিছুটা হলেও লাঘব হবে সেই সঙ্গে দুর্যোগ প্রশমিত হবে যার ফলে আপনার স্বপ্ন পূরণ হতে পারে তাছাড়া চাকরি আপনার জীবনে হবে এমন কি কর্মই আপনাকে করতে হবে ব্যবসা বাণিজ্য হওয়ার সম্ভাবনা এখানে কম যার ফলে কর্মের আপনি যেহেতু সৎ মানুষ উদার মানুষ তো সৎ মানুষের উন্নতি একটু দেরিতে হয় আর বর্তমান যুগের ঘুষের চাকরি ব্যতিরে রেখে ধরুন সৎ পথে চাকরি করে অট্টালিকা সমবাড়ি করা নিশ্চয়ই সম্ভব নয় তো মনোকষ্ট পাবেন না তারপরেও আমি বলবো চেষ্টা করুন নিঃশ্বস আরাধনা বা মা বাবার আশীর্বাদ সেই সঙ্গে ভাগ্য বা এই যে প্রতিকার আপনার ভাগ্য উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে এমন কি আপনি সফল হতেও পারেন এবার অর্পিতা বনিক আপনি জন্ম তারিখ জানিয়েছেন ছয় মে দুই হাজার সকল বিষয়ে জানতে চেয়েছেন দেখুন আপনার জন্ম তারিখ মোতাবেক আপনার ধনু লগ্ন এবং মিথুন রাশি তাও ধনু লগ্নের লগ্নাধিপতি এবং চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু অষ্টমে কর্কটে বসে আছে আর অষ্টমপতি চন্দ্র সপ্তমে শনি হয়ে বসে বসা আর মঙ্গলটি তুঙ্গস্থ পঞ্চম এবং দশপতি আবার পঞ্চমে প্রধারিত্য যোগ অর্থাৎ লেখাপড়া ভাগ্যে আপনি কিন্তু সুখী হবেন জীবনে বিদ্যান হবেন শিল্পী হবেন গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি এমনকি উপস্থাপনা এই সকল দিকে প্রচুর সুনাম যশ খ্যাতি অর্জন করবেন সেই সঙ্গে পঞ্চ পঞ্চম এবং দ্বাদশপতি মঙ্গলের ধনভাবে আর ধনপতি শনি মহারাজ সপ্তমে অবস্থান করায় বিবাহের পর ভাগ্য উন্নতি ঘটবে এমনকি অনেক ধনী ঘরে বিবাহ কার্য সুসম্পন্ন হবে তবে ধনী এবং ঘরে বিবাহ কিন্তু আপনার জীবনে কিছুটা অশান্তি টেনে আনতে পারে তাছাড়া আপনি ভুল পথে পা বাড়াতে পারেন বিশেষ করে বারবার প্রেম করে ব্যর্থ হতে পারেন প্রেমের ব্যর্থতা আপনার জীবনে শোচনীয় ট্রাজেডি তৈরি করতে পারে এমনকি অসবর্ণে কিন্তু প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া দ্বাদশস্থ তু লোকে আপনাকে ভুল বুঝবে সন্দেহ করবে সহজে কোনো কাজ হবে না বার বার দেরি হবে এমনকি যেখানে যাবেন কাঙ্ক্ষিত স্বপ্ন মনোমত পূরণ না হওয়ায় আপনাকে অনেকটা মানসিক ব্যর্থতা কিন্তু আপনার জীবনে জেখে বসবে অর্থাৎ জীবনের সকল যোগ্যতা সকল প্রতিভা সকল মেধা সকল প্রযুক্তি প্রয়োগ করেও আপনার যদি সেই মানে কাঙ্ক্ষিত ফল পেতে দেরি হয় এমন কি মামলা মোকদ্দমা কোর্ট কেসে মানে উদাহরণস্বরূপ বলছি আপনি প্রচুর শ্রম মেধা প্রযুক্তি কৌশল অবলম্বন করলেন কিন্তু ফল লাভ হলো না অর্থাৎ সকল ক্ষেত্রেই কিন্তু কিন্তু প্রত্যেক কাজের শুরু ভালো শেষ ভালো হবে না অযথা লোকে ভুল বুঝবে সন্দেহ করবে সেই সঙ্গে গুপ্ত প্রকাশ ও শত্রুর আক্রমণ বাড়াবে এমনকি ভুল পথে পদার্পণ করে জীবনকে পর্যুদস্ত করতে পারে এই সকল দিকে যদি সতর্ক থাকতে পারেন তাহলে আপনি অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ ধনী জননন্দিত প্রতিষ্ঠিত মানুষরূপে পরিগণিত হতে পারবেন এমনকি শিক্ষকতা পেশার মতো মহান পেশায় আপনি জয়ী হওয়ার সম্ভাবনাও কিন্তু আপনার মধ্যে রয়েছে তো প্রতিকার স্বরূপ আমি আপনাকে বলবো যে আপনি একটি শ্বেতনীলা এবং সেই সঙ্গে গোল্ডেন ক্যাটসাই এই দুটি রত্ন ধারণ করবেন জীবনের অশুভ প্রভাব দূরীভূত হবে এবং শুভ ফল শুভত্বের দিকে ধাবিত হবে তবে প্রেম প্রণয় সূচক বিবাহ কিন্তু জীবনকে পূজুদস্য করতে পারে আমি বলবো যে পঁচিশের আগে কোনো ক্রমেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ঠিক হবে না সুপ্রিয় দর্শক এবার দীনবন্ধু মণ্ডল আপনি জন্ম তারিখ জানিয়েছেন পঁচিশে মে উনিশশো উননব্বই প্রশ্ন করেছেন আমি সুখের মুখ কবে দেখতে পাবো সেই সঙ্গে সরকারি চাকরি যোগ আছে কিনা না এমনকি বিবাহিত জীবন কেমন হবে দেখুন আপনার তুলা লগ্ন মকর রাশি লগ্নের লগ্নাধিপতি এবং অষ্টমপতি শুক্র অষ্টমে বৃহস্পতি রবি বুধ সহ আর মিথুনে মঙ্গল ধনপতি এবং সপ্তমপতি বহুমুখী প্রতিভা বা প্রতিভাবান মানুষ সেই সঙ্গে আপনার প্রতিভা বা কর্মযোগ্যতা দক্ষতা ক্ষমতা আপনার জীবনকে মহিমান্বিত করবে বা ধনী জন্মন্দ প্রতিষ্ঠিত করবে কিন্তু লগ্নপতি শুক্র অষ্টমে শান্তির বাড়ি বর্ষিত হওয়া কঠিন জীবনের শান্তির খোঁজে আপনি হন্য হয়ে ছুটে বেড়াবেন অর্থাৎ প্রশান্তি পাওয়া কঠিন হবে ধন মান যশে পরিপূর্ণ মানুষ হবেন বিশেষ করে চতুর্থ পঞ্চম প্রতি তৃতীয় আপনাকে জীবনে ধনধান্যে পরিপূর্ণ করবে ভাই বোন এমনকি বংশের মধ্যে সব থেকে ধনী জননন্দিত এবং প্রতিষ্ঠিত মানুষ হবেন তবে বিবাহিত জীবন কেমন হবে দেখুন নবমী মঙ্গল মাঙ্গলিক দোষযুক্ত ঘরে বিবাহ হবে এমনকি মনোমত স্ত্রী পাবেন কিন্তু তার সঙ্গে মনের মিলন হওয়া কিন্তু কঠিন হবে অর্থাৎ আপনি যেমন সুন্দরী বা গৃহকর্ম নিপুণা সব কিছু চাষছেন কিন্তু তারপরেও এই মাঙ্গলিক দোষযুক্ত হওয়াতে আপনাকে কোনো না কোনো দিকে কিন্তু এই অতৃপ্ত কামনা বাসনা আপনাকে বা ভিন্ন পথে পরিচালিত করায় গৃহ শান্তি নষ্ট হতে পারে যার ফলে বিবাহিত জীবনে কিছুটা বাধা বিপত্তি আসা স্বাভাবিক তথাপিও আপনি জীবন সংগ্রামে জয়ী প্রতিষ্ঠিত মানুষ হবেন তাতে সন্দেহের অবকাশ নেই এক কথায় ধন ধান্যে পরিপূর্ণ মানুষ সুখী প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন শুধুমাত্র দাম্পত্য জীবনের অশান্তিটুকু দূর করতে আপনি নিজেই সচেষ্ট হবেন অর্থাৎ আপনার প্রচেষ্টা আপনার কৌশল আপনার জীবন জীবনসঙ্গীকে সময় দেওয়া জীবনসঙ্গীকে মজমস্তিকে রাখা বা তার মন জয় করা আপনার প্রচেষ্টাই যথেষ্ট হবে সেই সঙ্গে প্রতিকার স্বরূপ আমি বলবো যে মঙ্গল কেতুর প্রতিকার অর্থাৎ রক্তপ্রবাল এবং ক্যাটসাই সেই সঙ্গে পারলে একটি বৃহস্পতির সাদা পোকরাজ এই তিনটি রত্ন ধারণ করবেন দেখবেন জীবনের সকল চাওয়া পাওয়া পূর্ণ হবে সুখের মুখ দেখতে পাবেন জীবনে লাইফ স্টাইল বদলাবে অর্থাৎ বিগত তিন পুরুষের মধ্যে আপনি সব থেকে ধনী জননন্দিত এবং প্রতিষ্ঠিত মানুষ সুখে পরিগণিত হবেন সুপ্রিয় দর্শক এবার রাজু ভুনিয়া রাজু ভুনিয়া আপনি জন্ম তারিখ জানিয়েছেন পঁচিশে এপ্রিল উনিশশো সাতাশি প্রশ্ন করেছেন আমার বিবাহ হবে কিনা সেই সঙ্গে সরকারি চাকরি হবে কিনা ধনী হতে পারব কিনা দেখুন আপনার তুলা লগ্ন মীন রাশি লগ্নের লগ্নাধিপতি এবং অষ্টমপতি শুক্রাচার্য মিনে তুঙ্গস্থ হয়ে বসে আছে বুধ সক্ষেত্রগত বৃহস্পতি চন্দ্র রাহু সহ যুক্ত হয়ে তাছাড়া রবি একাদশপতি তুঙ্গস্থ ধনভাবে চতুর্থ পঞ্চমপতি শনি মহারাজ আপনি তো ধনী করের সন্তান আপনি কেন ধনী হতে পারবেন না অর্থাৎ উত্তরাধিকার যেমন প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি আপনার উপার্জিত অর্থ সম্পদ সম্পত্তি মিলে অঢেল ধন সম্পদ সম্পত্তির মালিক হবেন তবে ষষ্ঠে রাহু শুক্র বুধ বৃহস্পতি চন্দ্র এই ষষ্ঠ ভাবকে কিন্তু দুর্বল করে দিয়েছে অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে সদা চিন্তিত থাকতে হবে অজ্ঞাত রোগ ব্যাধিতে ভুগতে হবে সেই সঙ্গে কণিক ব্যাধি পীড়ার প্রবণতা বাড়তে পারে টিউমার এমনকি রক্ত দুষ্ট পীড়া হার্ট অ্যাটেকের প্রবলেম সেই সঙ্গে মাজায় ব্যথা মাথায় যন্ত্রণা বাদ ব্যাধি এই এই সকল বিষয়ে কিন্তু আপনাকে সারা জীবন কম বেশি ব্যাধিপ্রীড়ায় ভোগাতে পারে তাছাড়া দ্বাদশে কেতু অযথা লোকে ভুল বুঝবে সন্দেহ করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আক্রমণ আপনাকে প্রস্তুত করতে পারে তথাপিও আপনি ধন ধান্যে কর্মভাগ্যে সুখী হবেন কর্মের সুনাম যশ আপনার জীবনে প্রতিষ্ঠা টেনে আনবে তা বিবাহ হবে কিনা দেখুন অষ্টমস্ত মঙ্গল মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে দেখুন লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে নবমে এবং দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয় কিন্তু অষ্টম ভিন্ন বাকি মাঙ্গলিক দোষের প্রতিকার দ্বারা অশুভ প্রভাব দূরীভূত করা সম্ভব কিন্তু অষ্টমস্ত মঙ্গলে মাঙ্গলিক দোষ জ্যোতিষ কেন জ্যোতিষের বাবাকে বেঁটে খাওয়ালেও এই কুপ্রভাব দূর করা কিন্তু কঠিন অর্থাৎ বিবাহের ক্ষেত্রে যেমন বাধা তেমনি বিবাহ করেও টিকিয়ে রাখা আপনার জন্য কঠিন হবে তাই তো বিবাহের পূর্বে অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা জটুক বিচার বিশ্লেষণ করে তবেই বিবাহের দিকে পা বাড়াতে হবে নচেত কিন্তু আপনার জীবনসঙ্গী দ্বারা আপনার উপার্জিত ধন সম্পদ হরণ হতে পারে দাম্পত্য জীবনে মামলা মোকদ্দমা বিচ্ছেদ ঘটাতে পারে অকালে দুজনের জীবনাবসান করতে পারে বেশি বয়সী মানে দুজনের বয়সের অনেক ডিফারেন্স থেকে বিবাহ হতে পারে এমনকি সন্তান লাভে বাধা হতে পারে বা সন্তান নিয়েও কিন্তু মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা হতে পারে অর্থাৎ ধন সম্পদের জোয়ারে ভাসবেন কিন্তু মনের সুখ মনের সুখের জোয়ার পাওয়া কিন্তু কঠিন হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যে সর্বদা সতর্কতা যেমন অবলম্বন করতে হবে তেমনি বুঝে শুনে তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে বা বিবাহের দিকে পা বাড়াতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতেও চেষ্টা করতে হবে অর্থাৎ আপনার প্রচেষ্টা আর ভাগ্য লক্ষ্মীর কৃপা লাভ করতে প্রতিকার প্রতিকার স্বরূপ বলবো রক্তপ্রবাল ক্যাটসাই এবং শ্বেতরাজ এই তিনটি রত্ন ধারণ করবেন দেখবেন অশুভ ফল দূরীভূত হয়ে শুভত্বের দিকে ধাবিত হবে জীবনে সরকারি চাকরি পাবেন কি না এটি আমি বলবো সরকারি চাকরি না পেলেও ভালো চাকরি পাবেন এমনকি সেই সঙ্গে ভালো ব্যবসা বাণিজ্যও করবেন যার ফলে অঢেল উন্নতি বা লাইফস্টাইলে বদল আসবে কিন্তু শুধুমাত্র দাম্পত্য জীবন এবং সন্তান ভাগ্যে সতর্ক থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আহম্মেদ আব্বাস আপনি জন্ম তারিখ জানিয়েছেন তেসরা এপ্রিল উনিশশো পঁচাশি প্রশ্ন করেছেন আমি আমেরিকা যেতে পারবো কিনা কোন ব্যবসা করলে ভালো হবে সেই সঙ্গে জেলে বন্দি জীবন কাটাতে হবে কিনা দেখুন আপনার ধনু লগ্ন এবং সিংহ রাশি খুব মারাত্মক মারাত্মক প্রশ্ন করেছেন উত্তম প্রশ্ন করেছেন আমি বলবো অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখুন ধনু লগ্নে লগ্নাধিপতি এবং চতুর্থপতি বৃহস্পতি ধনভাবে বসে আছে নিসস্ত হয়ে তো লগ্নপতি আর চতুর্থপতি নিঃশস্ত মানে বন্ধু বান্ধব দ্বারা সহযোগিতা পাবেন না এমনকি বৃহস্পতির নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হবে না অর্থাৎ রাজনৈতিক জীবনে লিপ্ত হওয়ার সম্ভাবনা নেই তাছাড়া পঞ্চম এবং দ্বাদশপতি মঙ্গল পঞ্চমে এ কিন্তু বিদ্যা করবে গর্বিত করবে ঠিকই কিন্তু সেখানে রাহুযুক্ত বিদ্যায় বাধা সৃষ্টি করবে পিতার জীবন জীবনাবসান করবে পিতৃ সম্পত্তি বিনষ্ট করবে সেই সঙ্গে ধনপতি এবং তৃতীয়পতি শনি মহারাজ দ্বাদশে এই শনি মহারাজ আপনাকে মাথার গাম পায়ে ফেলে শ্রম করাবে শ্রম অনুযায়ী ফল হবে না পতি শুরু ভালো হবে শেষ ভালো হবে না সেই সঙ্গে ভুল বোঝাবুঝি সন্দেহ প্রবণতা লেগে থাকবে তাছাড়া চতুর্থে তুঙ্গস্থ শুক্রের সাথে রবি বুধের জ্যোতি আর ভাগ্যস্থানে চন্দ্র এই যোগ আপনাকে ভাগ্যলক্ষ্মী কিবা কৃপা বর্ষণ করাবে এমনকি বিদেশ যেতে সহযোগিতা করবে কিন্তু আমেরিকায় যাবেন কিনা এই কথা কিন্তু বলতে পারবো না উন্নত বিশ্বের কোনো দেশে বসবাস আপনাকে করাতে পারে বা করাবে সেই সঙ্গে বিদেশ রিলেটেড ব্যবসা বাণিজ্যেও আপনাকে সফল করাবে বা বিদেশে কর্মেও আপনাকে সফল করাতে পারে সেই সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি এই সকল ব্যবসায়ও কিন্তু আপনাকে জয়ী করাবে তো জেলে বন্দি করতে পারে কিনা দেখুন পঞ্চমে মঙ্গল রাহু মঙ্গলের জ্যুতি কিন্তু জীবনে কারাবাস ঘটায় সেটি কিন্তু আপনার জন্য আছে তো পঞ্চমপতি পঞ্চমে মঙ্গল শক্তিশালী সেখানে রাহুযুক্ত অর্থাৎ জীবনে যেটি হতে পারে সেটি কিন্তু বিশেষ করে সন্তানদের নিয়ে পুত্র সন্তান নিয়ে মনোবেদনার কারণ হতে পারে আমি পূর্বেই বলেছি পিতাকে অল্প বয়সে হারাতে হতে পারে পিতার সাথে মতানৈক্য হতে পারে থরে থরে কল অভিবাদের সৃষ্টি হতে পারে পিতৃ সম্পত্তি আত্মসাত হতে পারে সেই সঙ্গে কোনো বয়স্ক লোকের সাথে গণ্ডগোলের কারণে মামলা মোকদ্দমায় জড়াতে হতে পারে এমনকি আপনার বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে যাওয়ায় বা কোনো চেক স্টাম ইস্য চুক্তিপত্রের কারণে আপনাকে হয়তো মামলা মোকদ্দমায় জেল খাটতে হতে পারে কিন্তু সেটা স্থায়ী ফাঁসির কাছটা ঝুলতে হবে না বা সারা জীবন জেলে কাটাতে হবে না একাধিকবার পুলিশি ঝামেলা মামলা মোকদ্দমা এগুলোতে আপনাকে জড়াতে হতে পারে তবে বিদেশভাগ্য নিঃসন্দেহে ভালো হবে ধনভাগ্য নিঃসন্দেহে ভালো হবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই এমনকি মস্ত বড় ব্যবসায়ী হওয়ার সম্ভাবনা আপনার মধ্যে রয়েছে আছে প্রতিকার আমি বলবো যে রাহু মঙ্গল যেহেতু পঞ্চমে যুক্ত হয়ে বসে আছে তো বিপরীত প্রতিকার হিসেবে রক্তমুখী নীলা সারা জীবনের জন্য আপনার প্রয়োজন সেই সঙ্গে কেতুর ক্যাটসাইট এই দুটি রত্ন ধারণ করুন দেখবেন বাধা বিপত্তি দূরীভূত হবে সুপ্রিয় দর্শক এবার হৃদয় পাল আপনি জন্ম তারিখ জানিয়েছেন নয় সেপ্টেম্বর দুই প্রশ্ন করেছেন কর্মজীবন এবং পড়াশোনা কেমন হবে সেই সঙ্গে প্রশাসন বিভাগে চাকরি হবে কিনা দেখুন আপনার মেষলগ্ন রাশি মেষলগ্নে লগ্নাধিপতি এবং অষ্টমপতি সেনাপতি মঙ্গল সে পঞ্চমে রবিযুক্ত হয়ে বসে আছে তো এই মঙ্গল কিন্তু আপনাকে রাগ যে দহংকার আবেগ ঘটকারি সিদ্ধান্ত নেওয়া হবে সেই সঙ্গে ভিঙ্গেশুরের নতুন কিছু তৈরি করবে তো মঙ্গলের কাজই প্রশাসন ডিপার্টমেন্টের কর্ম অস্ত্রশস্ত্র গোলাবারুদের বারুদের কর্ম ডাক্তারি পেশা সার্জন বিশেষ করে সেই সঙ্গে ইমারত দ্রব্যের ব্যবসা বা ভূমি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য ভূমি ক্রয় বিক্রয় এই সকল দিকে আপনাকে সফলতা দেবে সেই সঙ্গে ভাগ্য এবং দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি কর্কটে তুঙ্গস্থ হয়েছেন জীবনে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মহান হবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে জীবনে অঢেল অর্থ সম্পদ সম্পত্তির মালক মালিক হবেন তাছাড়া শুক্র ধনপতি এবং সপ্তম্পতির সপ্তমে অবস্থান বিবাহের পর ভাগ্যোন্নতি সাধিত হবে তবে মনে রাখবেন অষ্টমস্থ কেতু এবং কালসর্প দোষ ধনভাবে রাহু ধন সঞ্চয়ে বাধা সৃষ্টি করবে আমি আপনাকে বলবো যে আপনি অর্থ সঞ্চয়ের ব্যাপারে সর্বদা জয়েন্ট টাকা রাখার চেষ্টা করবেন তাছাড়া আপনি মহা মানবে পরিণত হবেন যদি আপনি সচেষ্ট হন অর্থাৎ আপনার সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য আপনার লেখনী আপনার কোন উপস্থাপনা অভিনয় আবৃত্তি বা কোনো সোশ্যাল মিডিয়ার কর্ম আপনাকে কিন্তু মহান করে তুলতে পারে অর্থাৎ কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে মৃত্যুর পরেও এটা কিন্তু করার সম্ভাবনা অনেকাংশে বেশি তবে ধনভাবস্থ রাহু ধনসঞ্চয়ে যেমন বাধা সৃষ্টি করবে অষ্টমস্ত কেতু দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ দ্বিচক্রযান দুর্ঘটনা বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনা এগুলো কিন্তু ঘটাতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমা ঠুকে দিতে পারে যার ফলে বিপর্যয় ঘটতে পারে তথাপিও দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে সন্তান গর্বে গর্বিত হবেন তাই তো প্রতিকার স্বরূপ আমি বলবো যে রাহু যেহেতু তুঙ্গস্থ এবং কেতুও তুঙ্গস্থ তো আপনি এখানে কেতুর জন্য ক্যাটসাই আর সেই সঙ্গে রবি চুনি এই দুটি রত্ন ধারণ করবেন দেখবেন বাধা বিপত্তি দূরীভূত হবে এবং তর তর করে ভাগ্য উন্নতির দিকে ধাবিত হবেন সুপ্রিয় দর্শক এবং মোহাম্মদ হৃদয় আপনি জন্ম তারিখ জানিয়েছেন পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার দুই প্রশ্ন করেছেন সফলতা অর্জন এবং ব্যর্থতা কাটানোর উপায় সেই সঙ্গে প্রেমের সফলতা এই সকল বিষয়ে জানতে চাই দেখুন আপনার কুম্ভলগ্ন কুম্ভ কুম্ভলগ্নের লগ্নাধিপতি এবং দ্বাদশপতি শনি মহারাজ সে কিন্তু পঞ্চমে বসে আছে আর পঞ্চম অষ্টমপতি বুধ অষ্টমে রবিযুক্ত বুধাদিত্য যোগযুক্ত হয়েছে আর মঙ্গল তৃতীয় দশমপতি সপ্তমে জীবনে উন্নতি যেটি সেটি বিবাহের পর অর্থাৎ তেত্রিশের পরে আপনার জীবনে উন্নতি সাধিত হবে সেই সঙ্গে রাশির জাতক ভেঙ্গে চুরে নতুন কিছু তৈরি করবেন আপনাকে দিয়ে কিছু হবে সমাজের দেশ ও দশের জন্যও কিন্তু কল্যাণ সাধিত হবে অর্থাৎ যেমন বিদ্যাভাগ্য বাধা আসলেও যেহেতু পঞ্চমস্ত শনি বিদ্যায় বাধা সৃষ্টি করতে পারে তথাপিও আপনি বিদ্যান ধনবান সুখী উদার পরোপকারী মানুষ হবেন এমনকি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করা সম্ভব হবে জীবনে কিন্তু কিছুটা ব্যর্থতা অর্থাৎ শনির কারণে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা মনোবিগ্নতা এমনকি কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ না হওয়া জীবনে বারংবার বাধা লোকে ভুল বোঝা সন্দেহ করা বিনা দোষে দোষী সাব্যস্ত করা এগুলো কিন্তু করবে তথাপিও আপনি সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন জীবনটাকে স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন তবে প্রতিকার স্বরূপ আমি বলব বন্ধু বান্ধব থেকে সতর্ক থাকতে হবে বিশেষ করে কু বন্ধুর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি প্রেম প্রণয় সূচক বিবাহ আপনার জীবনে ঘাতক প্রমাণিত হতে পারে যার ফলে দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে তাছাড়া কর্মভাবস্থ কেতু দুর্যোগ দুঃসংবাদ গ্রাস করতে পারে কর্মভাবে সর্বদা সতর্ক থাকতে হবে বসের মন জুগিয়ে চলতে হবে কর্মপ্রাপ্তির আশায় কি অর্থ ডুবে যেতে পারে এতদূর সত্ত্বেও আপনি আপনার যোগ্যতা দক্ষতার বলে সংসার সমাজে সুখী প্রতিষ্ঠিত মানুষ পরিগণিত হবেন যদি আপনি সচেষ্ট হন শুধু বিবাহ বিবাহিত জীবন যদি তেইশের আগে বিবাহ না করে বসেন তাহলে আপনার জীবনে সাতাশের পর বিবাহ করলে নিশ্চিত সুখী ও প্রতিষ্ঠিত মানুষ হবেন প্রতিকারস্বরূপ স্বরূপ বলব যে ইন্দ্রনীলা এবং ক্যাটসাই এই দুটি রত্ন ধারণ করবেন জীবনের বাধা বিপত্তি অতিক্রম করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং পক্ষে যারা ভাগ্যফল জানলেন তাদের ভাগ্যফলের সঙ্গে মিল খায় এমনকি এই প্রতিকার ধারণ করে যদি জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি শুভ নমস্কার